Hello viewers, how are you? Hopefully all of you are fine. Today I will discuss about present indefinite tense. Here I define present indefinite tense. Present indefinite tense denotes an action in the present time, a habitual truth, a historical truth, and universal truth. এই চারটা জিনিস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলতে বোঝায়। বর্তমান সময়ের যে কোনো কার্য সম্পাদিত হলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বোঝায়, কোনো অভ্যাসগত সত্য বোঝাইলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, কোনো ঐতিহাসিক সত্য বোঝাইতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাইতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তো এখানে আমি চারটা উদাহরণ লিখেছি। হিয়ার আই হ্যাভ রিটেন ফোর এক্সাম্পলস। আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি বই পড়ি, অ্যান অ্যাকশন ইন দি প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়ে আমি বইটা পড়ি, তো সো ইট ইজ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আই গো টু বেড অ্যাট 11 PM, এটা হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য, আমি সবসময় কি করি, আমি এটা আমার অভ্যাসগত সত্য যে আমি সবসময় রাতের 11টার সময় আমি আমার বেডে যাই বা ঘুমোতে যাই। দ্য 16th of December ইজ দ্য ভিক্টোরি ডে, 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস, এটা হলো হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য। আর চিরন্তন সত্য অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আমাদের চিরন্তন সত্য। তাহলে আমাদের প্রথমটার জন্য এই উদাহরণ, প্রথম এক নম্বরটা, দ্বিতীয়টার জন্য হ্যাবিচুয়াল ট্রুথের জন্য দ্বিতীয় উদাহরণ, তারপরে হিস্টোরিক্যাল ট্রুথের জন্য আমার এই 3 নম্বর উদাহরণটা, ইউনিভার্সাল ট্রুথের জন্য আমার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট 4 নম্বর উদাহরণ। তাহলে এখন আসো আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। তবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে কথা বলতে হলে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আসো আমরা এই দুইটা কম্পেয়ার করবো, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কম্পেয়ার করলে আমরা বুঝতে পারব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা আসলে কি। তাহলে আমাদের এখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বুঝাইতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও আমাদের দরকার হবে। তাহলে চলো আমরা দুটাকে কম্পেয়ার করি, প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, এটার দুইটা ভাগ আমরা এখানে লিখব। একটা ভাগ হলো ইনডেফিনিট, 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 এটা আরেকটা নাম হলো প্রেজেন্ট সিম্পল, সিম্পল, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। আর এখানে আমরা বলি যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে আমাদের কন্টিনিউয়াসটা দরকার হবে, দরকার হবে ইন্ডিফিনিট
আরেকটা হলো আমাদের কন্টিনিউয়াস। তাহলে ইন্ডিপেন্ডেন্টের যে স্ট্রাকচারটা, স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস ডট ডট, দ্যাট ইজ এখানে কি বসবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অর অবজেক্ট, যাই বলি না কেন। এটা হলো প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার। আর কন্টিনিউসের স্ট্রাকচারটা কি? কন্টিনিউসের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিং, ভিং দ্যাট ইজ ভার্বের শেষে আইএনজি, ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হলো কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো মেন ডিফারেন্সটা কোথায়? কন্টিনিউয়াস এবং ইন্ডিপেন্ডেন্টের মেন ডিফারেন্স হলো যে কন্টিনিউয়াস টেন্সটা হলো যেটা বর্তমানে একেবারে চলতেছে, কন্টিনিউয়াস যেটা এখন চলতেছে, এটা এটা হলো নাও, এখন সেটা চলতেছে, এবং এটা একটা টেম্পোরারি জিনিস, টেম্পোরারি নাও আর টেম্পোরারি। এখানে এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট সেটা হলো পার্মানেন্ট, পার্মানেন্ট 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 কাজ, পার্মানেন্ট কাজ, এটা এটা মোর অর লেস পার্মানেন্ট, আর এটা হলো টেম্পোরারি, মানে এই শর্ট পিরিয়ড পিরিয়ড অফ টাইম, এই শর্ট পিরিয়ড অফ টাইম, আর এটা হলো লং পিরিয়ড অফ টাইম, এটা হলো ফর এ লং পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম আর যেটা কন্টিনিউয়াস সেটা হলো ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা তাহলে এটা শর্ট পিরিয়ড অফ টাইম কেমন? অ্যাজ ফর এক্সাম্পল আই অ্যাম টিচিং এক্সাম্পল আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং তার মানে কি? আমি শেখাচ্ছি বা পড়াচ্ছি, যে ইউ আর লিসেনিং, তোমরা শুনিতেছ, এটা টেম্পোরারি, এখন হচ্ছে, একটু পরে এটা শেষ হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি ইন্ডিপেন্ডেন্টের একটা উদাহরণ দিতে চাই, যে ইউ ওয়ার্ক অ্যাট এ ব্যাংক, এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, ইউ ওয়ার্ক
এট এ ব্যাংক, তাহলে কি তুমি ব্যাংকে কাজ করো বা ব্যাংকে চাকরি করো। তাহলে একটা জিনিস হলো যে যে এটা পারমানেন্ট, এটা মোর অর লেস পারমানেন্ট জব, এটা সব সময় তুমি ব্যাংকে চাকরি করো। আর এটা আমি টিচিং আমি এখন পড়াচ্ছি, একটু পরে পড়ানো শেষ হয়ে যাবে, টেম্পোরারি। স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, আই এর সাথে এম, প্লাস ভার্বের শেষে আইএনজি, ভি টিচ, এটা হলো ভার্ব, তার সাথে আইএনজি, আই এম টিচিং, এটা হলো আমাদের কন্টিনিউসের স্ট্রাকচার। আর এটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যা আছে তাই। তাহলে চলো আমরা প্রেজেন্ট ফর্মের ইন্ডিপেন্ডেন্ট ফর্মের যে এক্সাম্পলগুলি আমরা এখন লিখব, তোমরা একটু লক্ষ্য করো। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের কি কি সেন্টেন্স হইতে পারে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আবার লিখলাম আমরা এখানে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আই ওয়ার্ক, আই ওয়ার্ক, উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, আমরা লিখলাম হি ওয়ার্কস, সে, করিম, এগুলির সাথে, এই এগুলির সাথে কি হবে, এই এটা এখানে একটা একটা লক্ষণীয় ব্যাপার আছে। দেখো এখানে হি হি বা সে বা করিম এগুলি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন, অনলি ওয়ান, থার্ড পার্সন, সে থার্ড পার্সন, করিম থার্ড পার্সন। সেই ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, তাহলে এখানে কি হবে, এখানে ওয়ার্ক না হয়ে হবে, এটা হবে ওয়ার্কস, এটা হবে ওয়ার্কস। বাকি আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, দে দে থার্ড পার্সন বাট প্লুরাল নাম্বার, তাহলে দে ওয়ার্ক। তাহলে আমরা কি দেখলাম, আই ওয়ার্ক, আই ওয়ার্ক, উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, হি, সি, করিম, রহিম, এটসেট্রা ওয়ার্কস। সেই ক্ষেত্রে ভার্বের শেষে কখনো কখনো এস, কখনো কখনো ইয়েস যোগ হয়, এটা প্লুরাল থার্ড পার্সন। কিন্তু একটাই ব্যতিক্রম, সেটা হলো যে, তাহলে আমি একটা নোট দিতে পারি, সে নোট হলো এখানে, নোটটা হলো কি, নোট হলো সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার,
थार्ड पार्सन सिंगुलर हेले से क्षेत्र की हबे सबजेक्ट प्लस भार्ब तार साथे एस बा यस प्लस एक्सटेंशन एटा हलो आमादेर गठन। एटा आमार मने रखते हबे सबाइके सबाइके एई कथाटा मने रखते हबे जे ए नोट जे आमार सबजेक्ट जदि थार्ड पार्सन सिंगुलर नम्बर है सबजेक्ट एखाने हि सी करीम एगुलि थार्ड पार्सन एवं सिंगुलर नम्बर से क्षेत्र में भार्बर शेषे कि जोग हुई है ये एखाने एस जोग हुई है से जाए हि गोज गोयर साथे आबार एस जोग हबे एगुलि आलादा आलादा प्रेक्षापट आछे जे कोथाय एस कोथाय एस जोग हबे आमरा परबर्तीते सुजोग पेले एगुलि निये आलोचना करब। তাহলে এটা একটা পার্মানেন্ট জব আই ওয়ার্ক আমি কাজ করি কোথায় হতে পারে আমি ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক অ্যাট এ ব্যাংক অ্যাট এ ব্যাংক উই ওয়ার্ক অ্যাট এ ব্যাংক ইউ ওয়ার্ক অ্যাট এ ব্যাংক He works at a bank. He works at a bank. She works at a bank. Korim works at a bank. আমি নোট দিয়ে দিছি এই যে এখানে সেই নোটটা হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় আর দে ওয়ার্ক দে ওয়ার্ক দে এখানে প্লুরাল এখানে ঠিকই আছে দে ওয়ার্ক অ্যাট এ ব্যাংক। তাহলে আমাদের এই নোটটা মনে রাখতে হবে Hopefully, all of you have understood the lesson clearly. See you later. Wish you good luck.